ক্ষমতায় ফিরলে চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর বিপুল পরিমাণ কর আরোপ করবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন পোস্টের এক খবরে উঠে এসেছে ট্রাম্পের এমন পরিকল্পনার কথা। প্রতিবেদনে বলা হয়, আসন্ন নির্বাচনে জিতলে চীনের ওপর 20% শুল্ক আরোপ করবেন ট্রাম্প। নিজের উপদেষ্টার সঙ্গে আলাপে এই পরিকল্পনার কথা জানান তিনি। পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের প্রধান সব অর্থনীতি চরম ব্যাহত হবে এবং বাণিজ্য যুদ্ধ ছাড়িয়েও বহুদূর জল গড়াবে বলে ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন ডেমোক্রেট ও রিপাবলিকান পন্থী অর্থনীতিবিদরা। প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতায় রিপাবলিকান শিবিরে এগিয়ে থাকা ট্রাম্পের মতে, বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের রাজস্ব বাড়বে এবং বাজেট ঘাটতি কমবে। যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক বিশ্বের অন্যতম নিম্ন বলেও দাবি তার। মেক্সিকো কানাডার পর যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে তৃতীয় শীর্ষ চান চীন। গেল নভেম্বরেও যুক্তরাষ্ট্রের মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় 12% ছিল চীনের সঙ্গে।